ভুয়া ভুয়া বলে চিল্লাবে অনেক সিন ক্রিয়েট তৈরি হবে আপনি ভাইরাল হয়ে যাবেন আমি তখন তার সাথে বসে আছি সে মোনালি ঠাকুর এত সুন্দর করে গান গাইছে প্রথম পারিশ্রমিক পেয়েছিলাম দুশো টাকা গানের সকালে বের হব বিকালে বের হব ঘুরতে যাবো অমুক সময় ফুচকা খেতে যাবো এরকম কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি আছি তারা যারা একটু বেশি মানে ধর্ম আর কি তো তাদের মধ্যে যদি কোনো প্রতিভা থাকে গান যদি কেউ গাইতে পারে তারা শুধু চায় যে তাদের ঘরেই তার মেয়ে গান করবে না বা নাচবে যতটুকু তাও ছোট নাচ গান তো তাও অনেক বয়স হলেই করা যায় মৃত্যুর আগ পর্যন্ত না ডান্স কিন্তু সবসময় করা যায় না তো তারা চায় যে ঘরের ভিতরে নাচবে ঘরের ভিতরে ঘরোয়া আয়োজনে আমার মেয়ে নাচবে তো আমি গাইতে গাইতে কখন যে প্রফেশনের দিকে চলে আসছি এবং কেউ চায়নি কখনও যে আমি গান গাই গানটাকে পেশা হিসেবে নিই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমার বাসা থেকে অনেক না করতো আমার আত্মীয় স্বজনদের অনেক কথা শুনতে হতো তারা অনেক ধার্মিক নামাজি মানুষ তো দেখা যেত যে আমাকে তারা পছন্দ করতেন না এখনও হয়তো বা অনেকেই করেন না তো আমি আত্মীয় স্বজনদের বাসায় যেতামও না আমি গান গাইতাম বলে আমি যেতাম না আমি আমাকে আমার আমার সব থেকে বড়ো প্রতিবন্ধকতা ছিল আমার হারমোনিয়াম ছিল না আমি চার বছর গান শিখেছি হারমোনিয়াম ছাড়া আমি শিশু একাডেমিতে যেতাম সেখান থেকে আসতাম আবার বাসায় এসে আর প্র্যাকটিস করার ওই থাকতো না আমাদের সে ভাড়াটি ছিলেন ওনাদের বাসায় হারমোনিয়াম ছিল ওনাদের বাচ্চারা গান শিখতো ওনাদের বাচ্চাদের জন্য গানের টিচারও রেখেছিল তো ওই টিচার যখন আসতো দেখা যেত যে আমি বাইরে দাঁড়াই দাঁড়াই মানে আমার প্রথম সারেগামা পা সাউন্ড শোনাটা হচ্ছে রুমের বাইরে দাঁড়ায় দাঁড়ায় সাউন্ড শোনে আর কি যে সারেগামা পা ধানিসা কোনটা আমার একবার হচ্ছে অনেক বছর আগে দুই হাজার সালের দিকে মোনালি ঠাকুর এসেছিল বাংলাদেশে আর টিভির একটা প্রোগ্রামে তো সেখানে মোনালী ঠাকুর গান গাইছিলেন নুসরাত ফাড়িয়া উপস্থাপনা করছিলেন আমার দাদু আর আমি আমরা টিভি টেলিভিশনের সামনে বসে দেখছিলাম আমরা গান আমাদের আমাকে গান গাইতে দিবে না কিন্তু তারা কিন্তু ঠিকই টেলিভিশনের সামনে বসে অন্যের গানের প্রোগ্রাম এনজয় করে সো আমি তখন তার সাথে বসে আছি সে মোনালী ঠাকুর এত সুন্দর করে গান গাইছে একটা লং স্কার্ট পরে আমার দাদু বললো দেখ মেয়েটা কত সুন্দর বাইরের থেকে আসছে কত ভদ্র কত সুন্দর গান গায় আমি বললাম আমিও তো গান গাই তুমি তো আমাকে হারমোনিয়াম কিনে দেও নাই একটা মানুষ যখন গান গায় বা শিল্পী হয় তখন কি করতে হয় তাকে তো একটা ছোট স্টেজ থেকেই শুরু করতে হয় আগে নিজের বাড়ির এলাকায় অনুষ্ঠানে গান করবে তারপরে শহরের একটা মানে জেলা পরিষদের একটা প্রোগ্রামে গান করবে সেন্ট্রাল তারপরেই তো মানুষ আস্তে আস্তে বড়ো হয় আমাদের বিভিন্ন প্রোগ্রাম হতো তখন তো আমি ওখানে এনলিস্টেড আমাকে আর্টিস্ট হিসেবে ডাকতো আমি যেতাম একটা পারিশ্রমিক পেতাম প্রথম পারিশ্রমিক পেয়েছিলাম দুশো টাকা গানের আমি প্রচণ্ড জেদি যে টাইপের একটা মেয়ে আমি আমাকে আমার আমি খুব একা একা বড় হয়েছি আমার খুব মানে আমার ওরকম ফ্রেন্ড সার্কেল নাই যে আমি খুব সকালে বের হব বিকালে বের হব ঘুরতে যাব অমুক সময় ফুচকা খেতে যাব এরকম কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না কিন্তু ক্লাসমেট বা ফ্রেন্ডরা এমনি ছিল বাট আমার বাসা থেকে আসলে এভাবে বের হইতে দিত না আমাকে তো আমি যদি অনেস্ট ওয়েতে হাঁটি অনেস্টভাবে যতটুকুই আমি আর্ন করি যতটুকুই খাই চলি যতটুকুই পারি তাহলে এখানে সমস্যা কোথায় আর আমি কারো বাধা এই কারণেই শুনি নাই কারণ দিন শেষে আমার উন্নতি আমার নিজেকেই করতে হবে বা আমার ভালোটা আমাকেই বুঝতে হবে কেউ আমাকে এসে ভাত ভাত তুলে দিয়ে যায় না কেউ আমাকে এসে সংসারের খরচ দিয়ে যায় না আমি যখন গান গাইতে যেতাম তখন আমার দাদু দাদির আগে কথা বলতো না আর এখন আমার দাদি দাদি বেঁচে আছেন আমার দাদি আমার টেলিভিশনের প্রোগ্রাম শুরু হলে দাদি আগেই বসে থাকে আমাকে ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করে এটা আমার একটা অ্যাচিভমেন্ট এটা আমার একটা অ্যাচিভমেন্ট তারা আমার জন্য অনেক দোয়া করে বলেই আজকে আমি এই জায়গাটায় আছি তো আমার মানে ওই যে বললাম যে মানে আমাকে অনেক অনেক ধরনের কথা শুনতে হয়েছে আমার আপনজনের কাছ থেকেই শুনতে হয়েছে স্টেজ হচ্ছে আমার একদম প্রাণের জায়গা মানে স্টুডিও ওয়ার্কটা একটা ডিফারেন্ট ব্যাপার বাট স্টেজ হচ্ছে আমার একদমই প্রাণের জায়গা এখন আমাকে যারা স্টুডিওতে দেখে বা নর্মালি যারা দেখে তারা একভাবে চেনে আর যারা আমাকে স্টেজে দেখে তারা অন্যভাবে চেনে কারণ স্টেজে উঠলেই আমি আমার কাছে মনে হয় আমি একজন পরিপূর্ণ শিল্পী কারণ একটা স্টুডিওতে দেখেন আপনি গান করছেন গানটায় ভুল হলে অনেকবার কারেকশন করছেন করে আপনি একটা সুন্দর গান আপনি রিপ্রেজেন্ট করছেন রেকর্ড করছেন সেটা মানুষ ডেলিভারি পাচ্ছে শুনছে কিন্তু স্টেজে আপনি যদি গলা ক্র্যাক করে যায় আপনার যদি স্কেল নষ্ট হয়ে যায় স্কেলটা পড়ে যায় আপনি যদি কোনো বেসুরা হয়ে যান বেতালা হয়ে যান তাহলে কিন্তু আপনি একদম ক্যাচ কটকট এবং একদম জনগণ আপনাকে ঢিল ছুটবে এবং ভুয়া ভুয়া পড়ে চিল্লাবে অনেক সিন ক্রিয়েট তৈরি হবে আপনি ভাইরাল হয়ে যাবেন সেই জায়গা থেকে বলবো যে আমি স্টেজ হিসাবে আমি একজন শিল্পী মনে করি নিজেকে স্টেজের দিক থেকে আমার স্টেজে গান গাইতে অনেক ভালো লাগে এবং বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি পাবলিক কনসার্ট আর কর্পোরেট কনসার্টও আমি এনজয় করি